بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن سهل بن سعد رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إني فرضتكم على الحوض من مر علي شريبا ومن شرب لم يظمأ أبدا لا يلدن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدث بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা রবিউল আউয়ালের মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের মাসে এবং বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে মাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সেই মাসটি হচ্ছে রবিউল আউয়ালের মাস। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে আশা করি আপনারা সবাই আছেন এবং থাকার চেষ্টা করছেন, আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান জীবন আদর্শ, সেখানে আমাদের জন্য অনুসরণযোগ্য বিষয় কি। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য উসওয়ায়ে হাসানাহ, মুমিনদের জন্য নবীজির জীবনে রেখেছেন উসওয়ায়ে হাসানাহ। নবীজির লকব ছিল রহমাতুল্লিল আলামিন, সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে পাঠিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ জায়গায় এবং সর্বশ্রেষ্ঠ বংশে। মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠটা চায় এবং শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী ছিলেন, এই হিসাবে তার অনুসারী উম্মতেরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মুসলমানরা কখনো হীনমন্যতায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত লোক যারা, তারা কখনো হীনমন্যতায় ভুগবে না। কেন ভুগবে না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লানা ইন কুনতুম মুমিনিন। তারা শ্রেষ্ঠ জাতি, ঈমান যাদের আছে, কোরআনের উপর যাদের আস্থা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যাদের আস্থা আছে, নবীজির আদর্শের অনুসরণে যারা উজ্জীবিত তারাই শ্রেষ্ঠ জাতি। তো চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার জীবন সম্পর্কে আমরা আজকে কয়েকটি পয়েন্টে কিছু আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ বংশে পাঠিয়েছিলেন, তার নাম কুরাইশ। কুরাইশ শব্দটি কীর শুন থেকে আসছে। কুরাইশ বর্তমানে হাঙ্গরকে কীর্ষ বলে। অন্যান্য বংশগুলোর মাঝে কুরাইশের অবস্থান ছিল এই রকমে, যেমন সমুদ্রের বুকে অন্যান্য মাছগুলোর মাঝে হাঙ্গরের অবস্থান, যেমন সেরকমে, অর্থাৎ ডমিনেটিং। তাদের প্রভাব প্রতিপত্তিটি ছিল ডমিনেটিং, প্রভাব বিস্তারকারী, এরকম ছিল। এই বংশের শ্রেষ্ঠ শাখায় নবী সাল্লাল্লাহু সাল্লামকে পাঠানো হয়েছিল। হাশিমি বংশে নবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন। নবীর বংশের ব্যাপারে আমরা জানতে পারি, ওনার নাম ছিল মোহাম্মদ, ওনার বাবার নাম ছিল আবদুল্লাহ, ওনার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই ধারাবাহিকতায় মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুর্রা বিন কাব বিন লোয় বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নজর বিন কিরানা বিন খুজাইমা বিন মুদ্রিকা বিন মুজার বিন নিজার বিন আদনান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে পূর্বপুরুষদের পুরা পেডিগ্রি ছিল, ফ্যামিলি ট্রি ছিল। ফ্যামিলি ট্রি অনুযায়ী আমি সামান্য আপনাদেরকে শুনালাম। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ বংশে পাঠিয়েছিলেন, তাহলে নবীজির বংশের শ্রেষ্ঠত্বের ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এবং সব ঐতিহাসিকগণ একথার উপর একমত। পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে তাকে পাঠানো হয়েছিল মক্কা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা। আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনা, এটা হারামে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে এসেছেন, যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই মক্কাভূমি, মক্কাভূমির মধ্যে পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, এবং শ্রেষ্ঠ জায়গা যেখানে এক রাকাত সালাত পড়লে, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের পাদচুয় ধাম, সমস্ত নবীগণ যেখানে হজ করতে এসেছিলেন, পৃথিবীর সর্বকালের সব নবী প্রাণের
আকর্ষণ ছিল, আকর্ষণীয় কেন্দ্র ছিল যেটা মক্কা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল। তাহলে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এবং যে স্থানে তার আগমন ঘটেছিল সেই স্থানটাও ছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমরা কেন মুহাম্মদকে অনুসরণ করব এবং মুহাম্মদের জীবনী নিয়ে কেন আলোচনা করব? আমি সংক্ষেপে একটি কথা বলি। মার্টিন লিন্স লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুহাম্মদ, ওনার শর্ট বায়োগ্রাফি লিখেছেন বেসড অন আর্লিয়ার বুকস। আমি অনুরোধ করব বিদগ্ধ শ্রোতাবৃন্দকে, যারা লিটারেট, আপনারা দয়া করে মার্টিন লিংসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুহাম্মদ এই জীবনীটা আপনারা পড়বেন। পড়লে আপনারা দেখতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্দর করে তুলে ধরেছে। মাইকেল এইচ হার্ট দ্য হান্ড্রেড বুক, দ্য হান্ড্রেড যে বইটি লিখেছেন, 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস নিয়ে উনি লিখেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতেই এনেছেন, উনি সহ পৃথিবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে যারা এসেছেন সবাই একমত যে উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আর আম্বিয়া কেরাম নবীগণের বক্তব্য অনুযায়ী অন্যান্য ধর্মগ্রন্থেও আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। বাইবেলে এসেছে পরাক্লিতিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাক্লিতিস বলা হয়েছিল, দ্য হারবিঙ্গার অ্যান্ড অ্যাম্বাসেডার অফ পিস উনাকে বলা হয়েছে। সুবহানাল্লাহ, ভবিষ্য পুরাণে উনাকে বলা হয়েছে মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশৈব মহাদেব মরুস্থল নিবাসী নম গঙ্গা জলেষ্ঠ সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিত চন্দনাদি বীরব্বর্চ তুষ্টাব মনসাহরম। নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে ভবিষ্য পুরাণে ভবিষ্যৎবাণী এসেছে, ঋগ্বেদেও এসেছে, ঈশ্বর অজকতম তিনি অবায়ন তিনি এক বেবা দ্বিতীয়ম হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাশীরিন্দ্র অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণাং ব্রহ্মান অল্লাম অল্ল রসর মহমদুর কং বরেশ্বর অল্লু অল্লাম আদল্লাং বুকেমকম অল্লা বুকেম নির্কাতকম। নবী সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থগুলোও মুখর সরব। তাহলে আমরা জানতে পারলাম শেষ জমানায় যে নবী আসবেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর শ্রেষ্ঠ কিতাবটি নাজিল হয়েছে কোরআন। সুবহানাল্লাহ, নবী সাল্লাহ সাল্লামের উপর মানবতার শ্রেষ্ঠ গ্রন্থ যেটা সেটা হচ্ছে কোরআন। আমি এখানে এই প্রসঙ্গে ছোট একটি কথা বলি, আমাদের মাঝে কিছু বিষয়ে পরিভাষাগত কিছু ভুল বুঝাবুঝি আছে এবং ব্যাখ্যার কিছু অভাব আছে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য রহমত, কিন্তু আমরা যদি অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলি যে আপনি বলেন তো মুহাম্মদকে, তারা বলবে মুসলমানদের নবী, এই কথাটা কিন্তু ভুল। তাদেরকে আমরা এই শিক্ষাটা দিতে পারি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নবী, সব মানুষের নবী, উনি সব মানুষের নবী, কারণ উনি রহমাতুল্লিল আলামিন এবং উনি যে সমস্ত মানুষের প্রতি রসুল। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি সমস্ত মানুষের প্রতি প্রেরিত রসুল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মানুষের রব, সমস্ত মানুষের প্রতিপালক, আল্লাহ তাআলা সমস্ত মানুষের প্রতিপালক, শুধু মুসলমানদের না, একথাটা সবার মানতে হবে এবং এই ব্যাখ্যাটা স্পষ্ট হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রতিপালক। আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একইভাবে কোরআনটা হচ্ছে সমস্ত মানুষের সংবিধান এবং সমস্ত মানুষের পথ চলার অনিবার্য গাইডেন্স, হুদাল্লিন নাস। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস, কোরআনটা হচ্ছে সমস্ত মানুষের জন্য গাইডেন্স। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের জন্য রহমাতুল্লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন, সমস্ত মানুষের জন্য রহমত। মূল আলোচনায় যাওয়ার আগেই এখানে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার আগে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর 13 বছর ছিলেন। ছোটকাল থেকেই ওনার কাছে মানুষ বিভিন্ন জিনিস সংরক্ষিত রাখতো, আমানত রাখতো, আপনারা জানেন এই জন্য তার নাম ছিল আল আমিন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে সবাই বিচার প্রার্থী হতো, নবুয়তের আগেও বিচার প্রার্থী হতো, নবুয়ত যখন আসলো দাঙ্গা বেজে গেল, কুরাইশরা তাকে মেনে নিতে অস্বীকার করলো, শেষ পর্যন্ত 13 বছরে উনি মক্কায় ইসলাম প্রচার করে শেষ পর্যন্ত মাইগ্রেশন করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর যে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা পর্যন্ত আউস খাজরাজ গোত্র সেখানে ছিল, ইহুদিরা সেখানে ছিল, মদিনার ইহুদিরা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বিচারক মানত। তাদের কখনো কোথাও দ্বন্দ্ব বাজলে,
কোন মুসলমানের সঙ্গে সংঘাত বাজলে কিংবা তাদের মাঝেও সংঘাত বাজলে অনেক ক্ষেত্রে দেখা যায় তো তাদের মাঝেও সংঘাত বাজত, তারা বিচারক মানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, সুবহানাল্লাহ। কারণ এটা তারা জানতো উনার ফয়সালা সম্পূর্ণ সত্য ফয়সালা হবে, ন্যায়নিষ্ঠ ফয়সালা হবে, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন চলে আসি, উনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছিলেন, তার উপর নাজিল হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, উনি রহমতুল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত, মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, ফর দ্য হোল ইউনিভার্স, ফর দ্য হোল হিউম্যান বিইংস, সমস্ত সৃষ্টির জন্য উনি রহমত, এই জন্য তাকে মানতে হবে। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন খেতাব করে, অ্যাড্রেস করে, আমি তো আপনাকে রহমত করেই বানিয়েছি। তাহলে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে কেন, উনি যেহেতু রহমাতুল্লিল আলামিন এই জন্য তাকে মানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে মানুষের জন্য আদর্শ কাউকে না কাউকে বানান, আমরা যাকে বলতে পারি রোল মডেল কিংবা এপিটোম অব ইমিটেশন বা ফলোয়িং, যে রোল মডেল প্রত্যেকেরই রোল মডেল আছেন, আদর্শ পুরুষ আছেন, চেতনা পুরুষ আছেন, প্রেরণার পুরুষ আছেন, অনুসরণযোগ্য অনুসরণযোগ্য কেউ না কেউ আছেন। কিন্তু খোঁজ নিলে দেখা যায় প্রত্যেক মানুষের মাঝে কোথাও না কোথাও ত্রুটি আছে, ভুল আছে, শর্টকামিংস আছে, এটা থাকবেই। এমন কি কেউ আছে যার মাঝে কোনো ত্রুটি নেই? হ্যাঁ, একমাত্র সেই ব্যক্তি যার জীবনের কোথাও কোনো ত্রুটি নেই, পূর্ণাঙ্গ মানুষ। শিশুকালেও তিনি পূর্ণাঙ্গ শিশু ছিলেন, মানবতাবাদী শিশু ছিলেন, কৈশোরেও তিনি মানবতাবাদী ছিলেন এবং কৈশোরেও পূর্ণাঙ্গ একজন কিশোর ছিলেন, অন্যান্য কিশোররা তাকে আদর্শ পুরুষ হিসেবে মানত, যৌবনকালে সবাই তাকে আদর্শ যুবক হিসেবে মানত, প্রৌঢ়ত্বে সবাই তাকে আদর্শ হিসাবেই মানত। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবনে আপনি তাকে আদর্শ হিসাবে আপনি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি লকব, একটি হচ্ছে রহমতুল্লিল আলমিন, আরেকটা হচ্ছে উসওয়ায়ে হাসানা, সাহেবে উসওয়ায়ে হাসানা। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটি শব্দ, নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উনি রহমতুল্লিল আলামিন, আমরা যদি রহমতুল্লিল আলামিনের মাঝে রহমত খুঁজতে যাই তাহলে উনি আমাদের আদর্শ। উনি বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরযি ইয়ারহামকুম মান ফিস সামা। পৃথিবীতে অনাচার, হানাহানি, বিদ্বেষ, ফিতনা, প্রভাব প্রতিপত্তির জয় জয়কার, কেউ কাউকে মেনে নিতে চায় না, কেউ কাউকে ছাড় দিতে চায় না, কেউ কাউকে মহব্বত ভালোবাসতে চায় না, স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা এবং মানবতার শান্তির পরিবেশ যাতে বিরাজ করতে পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে বলে দিয়ে গেলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। রাহিমুন যারা, যাদের মাঝে রহম আছে, কোমলতা আছে, কমনীয়তা আছে, অন্যদের প্রতি সদাশয়তা আছে, মায়া মহব্বত ভালোবাসা আছে, অন্যের প্রতি যারা দয়ার্দ্র দিল, দয়ার্দ্র চিত্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকেও মহব্বত করতেন, তার জানি দুশ্মনকেও মহব্বত করতেন, তাকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে এসেছে কিন্তু তিনি যখন সুযোগ পাইলেন তাকে মারার, তখন বললেন তোমাকে ছেড়ে দিলাম, যাও, মাফ করে দিলাম, আর কখনো এরকম তুমি করো না। চিন্তা করে দেখেন মানুষের প্রতি কতটুকু তার ভালোবাসা, এই জন্য তিনি রহমতুল্লিল আলামিন। তিনি উসওয়ায়ে হাসানা, তার মাঝে ছিল উসওয়ায়ে হাসানা। উসওয়ায়ে হাসানার মানে হচ্ছে রোল মডেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই আমাদের জন্য রয়েছে আদর্শ, সব দিক থেকে আদর্শ। তবে এই আদর্শটা বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর থেকে বিশেষভাবে আদর্শ, আর এর আগের টুকু পর্যন্ত আমরা দেখতে হবে তার চলন বলন এগুলো, এটা অনুসরণযোগ্য ঠিকই, কিন্তু নবুয়তের পরবর্তী যেগুলো সেগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পক্ষ থেকে এনে আদেশগুলো আমাদেরকে শুনিয়েছেন, সেই হিসাবে নবুয়তের পরবর্তী বিষয়গুলো আমাদের জন্য আবশ্যক, আর এর আগের বিষয় যেগুলো সেগুলো আমরা অনুসরণযোগ্য মনে করব। আদর্শিক দিক অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলোই আদর্শিক দিক, তবে নবুয়তের আগের সব বিষয়, নবীজির সাথে সংশ্লিষ্ট সব বিষয় আমাদের জন্য 100% অনুসরণযোগ্য না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন, এখন সবার জন্য কি ছাগল চড়ানো আবশ্যক? না, সবার জন্য ছাগল চড়ানো আবশ্যক না। নবী সাল্লাল্লাহু আলাইহি কুয়া থেকে পানি উত্তোলন করেছেন, পানি উঠিয়েছেন, তাহলে সবার জন্য কি পানি উঠানো আবশ্যক? না, এটা সুন্নত না।
কারণ নবী হওয়ার পরে যেটা তিনি করেন সেটা সুন্নত হয়। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলেই দিলাম। যা হোক, তো আজ বর্তমান চলছে সিরাতুন নবী আলোচনা। সিরাতের অর্থ হচ্ছে আদর্শ, সিরাতুর অর্থ হচ্ছে জীবনী, সিরাতের অর্থ হচ্ছে জীবন চরিত্র, বায়োগ্রাফি, লাইফ স্কেচ, লাইফ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের কয়েকটি বিষয় আলোচনা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল মুহাম্মদ, মুহাম্মদের অর্থ প্রশংসিত, বারবার প্রশংসিত। নবীজির আরেকটি নাম ছিল আহমদ, আহমদ উর্দু জগতে তার নাম ছিল। অবশ্যই আরো অন্যান্য ধর্মগ্রন্থেও পাওয়া যায় যে ইহুদিদের ধর্মগ্রন্থেও ছিল আহমদ উনার নাম, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে উনার নাম ছিল আহমদ। অর্থাৎ রিভিলড রিলিজিয়ন যেগুলো আছে, নাজিলকৃত ধর্ম যেগুলো আছে, সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল আহমদ হিসাবেই ছিল। আর ওনার দাদা উনার নাম রাখলেন মোহাম্মদ, কারণ আল্লাহ তাআলা উনার দিলে ঢেলে দিয়েছিলেন। ওনার মা উনার নাম রাখলেন মোহাম্মদ, কারণ ওনাকে স্বপ্নে দেখানো হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন, তো এখানে প্রসঙ্গক্রমে একটি কথা বলি যে অন্যান্য ধর্মগুলোতে আমি একটু আগে ইঙ্গিত করেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের ব্যাপারে অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে প্রিডিকশন দেওয়া হয়েছিল। সেইগুলো হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে ভবিষ্যৎবাণী রয়েছে। ব্যাস তোব্বার বাদশাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আগমনের কয়েক হাজার বৎসর আগে তোব্বার বাদশাহ ইয়ামানের থুব্বা বংশীয় একজন বাদশাহ ছিলেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আহমদ উচ্চারণ করে গিয়েছেন, একটা চিঠি লিখেছিলেন, শাহিদ আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারি ইন্না সামি ফালা মুদ্দ উমরি ইলা উমরিহি কুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি ওয়া জাহাদতু বিসসাইফি আদাহু ওয়া ফারাজতু আন সাদরিহি কুল্লা হাম্মি। সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন নবী হিসাবে, তার সাক্ষ্য উনি আগাম দিয়ে গিয়েছিলেন, সেখানে আহমদ নামটি উচ্চারণ করেছিলেন। তাহলে অন্যান্য ধর্মগুরুতে উনি পৃথিবীতে আসার আগে আহমদ ছিল। ঈসা আলাইহিস সালাম উনার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, মিম বাদ ইসমুহু আহমদ, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতী মিম বাদ ইসমুহু আহমদ। খ্রিস্টানদেরকে খেতাব করে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে খেতাব করে বলেছিলেন, অ্যাড্রেস করে বলেছিলেন, আমি তোমাদের নবী, আমি আরেক ব্যক্তির সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে যিনি পৃথিবীতে আসবেন ইনি তোমাদের ধর্মটাকেও সমর্থন করবেন, তবে তিনি শেষ জমানার নবী, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম নবীজির ব্যাপারে ভবিষ্যৎবাণী অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে রয়েছে, ঈসা আলাইহিস সালামের মুখেও আহমদ শব্দটি উচ্চারিত হয়েছে, তুব্বার বাদশার নামে আহমদ শব্দটি উচ্চারিত হয়েছে। আমাদের নবীজির দুটি নাম খুব প্রসিদ্ধ, একটা হচ্ছে আহমদ, একটা হচ্ছে মোহাম্মদ। আর রহমাতুল্লিল আলামিন এটা তার গুণগত নাম। তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুটি নাম কোরআনেও এসেছে, মোহাম্মদ, আরেকটি নাম হচ্ছে আহমদ, এবং এগুলো প্রসিদ্ধ নাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম হচ্ছে রহমাতুল্লিল আলামিন, আদর্শিক নাম হচ্ছে সাহেব উসওয়ে হাসানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খান্ডারি, এবং উম্মতকে উনি হেদায়তের পথ দেখিয়েছেন, এবং উম্মতের জন্য শাফাআত করবেন, উনি সাকসিড, উনি উম্মতের জন্য ইন্টারসিড করবেন, সুপারিশ করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি নাম হচ্ছে শাফিউল মুদনিবিন। এখন প্রশ্ন আসে, নবী সাল্লাহ সাল্লামকে আমরা কেন মানব, নবী সাল্লাহ সাল্লামকে আমরা মানব তিনি যেহেতু রহমতুল্লিল আলামিন, নবী সাল্লাহ সাল্লামের মাঝে একজন মানুষ হিসাবে পূর্ণাঙ্গ সব গুণাবলী ছিল। এই জন্য কেউ যদি এটা বিশ্বাস করতে তার সমস্যা হয়, সংশয় হয়, তাহলে সে দেখতে পারে জ্ঞানী গুণী যারা লিখেছেন তার জীবনী। আমি বললাম যেমন মাইকেল এইচ হার্ট লিখেছেন, এবং বললাম যে মার্টিন লিঙ্কস লিখেছেন, দুটি ইংরেজি বই বললাম, এছাড়া সিরাতের অনেকগুলো বই আছে, এবং পাশ্চাত্যের অনেক মনীষী ওনার জীবনী লিখেছেন। সিরাতে ইবনে হিসাম দেখা যেতে পারে, সিরাতে মোস্তফা আছে যেতে পারে, তারপরে সিরাতে মোগলতাই আছে দেখা যেতে পারে, সিরাতে ইবনে ইসহাক আছে দেখা যেতে পারে, জাদুল মাআদ আছে দেখা যেতে পারে, এরকম অনেক জীবনী আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হাজার হাজার জীবনী আছে, এগুলো থেকে আমরা তার ব্যাপারে ধারণা নিতে পারি। আর বিশ্ববিখ্যাত আরেকটি তার জীবনী আছে, আর রাহিকুল মাকতুম, মাকতুম যেটার ইংরেজি নাম হচ্ছে দ্য সিল্ড নেক্টার, এটা দ্য সিল্ড নেক্টারও দেখে নিতে পারেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনাটা করা মানুষের জন্য ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আগমনের সময় যেটা, বা জন্ম যেটা, জন্মকে বলে মিলাদ,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন রবিউল আউয়ালে এসেছেন না কোন মাসে এসেছেন কোন তারিখে এসেছেন এ ব্যাপারে যদিও বিভিন্ন মত আছে তবে সব ঐতিহাসিকগণ এই কথার উপর একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন পৃথিবী থেকে যখন বিদায় নিয়েছিলেন তখন ছিল 12ই রবিউল আউয়াল রবিউল আউয়াল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যত গুণাবলী বৈশিষ্ট্য ছিল নবুয়তের পরে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে কি দিয়ে গিয়েছেন যেমন একটি প্রশ্ন তার মাঝে আমার অনুসরণ করতে হবে কেন করতে হবে তিনি রহমতুল লিল আলামিন কেন করতে হবে তিনি মানবতার পূর্ণাঙ্গ রূপদাতা কেন করতে হবে তিনি পূর্ণাঙ্গবাদী পূর্ণাঙ্গ মানবতাবাদী লোক কেন তাকে অনুসরণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পৃথিবীর মানুষের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যেটা সেটা উপহার দিয়ে গিয়েছেন সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিগুলোর মাঝে একটি হচ্ছে মানুষের সুন্দর জীবনযাপনের সংবিধান সেটা হচ্ছে আল কোরআন কেউ যদি কোনো মুসলিমকে প্রশ্ন করে যে মুহাম্মদ তোমাদেরকে শ্রেষ্ঠ উপহার কি দিয়ে গিয়েছেন কোন মুসলিম অকপটে বলবে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন কোরআন সুবহানাল্লাহ নবীজির উপর নাজিল হয়েছে কোরআন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হে মানবমণ্ডলী তোমাদের কাছে কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ বাণী সম্বলিত কোরআনটি এসেছে অতএব এটাকে নিয়েই তোমরা গর্ব করো তাহলে আমাদের গর্ব করার মতো শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে কোরআন উপহার দিয়ে গিয়েছেন এই কোরআনের কোরআনটাই সংবিধান কনস্টিটিউশন এই কনস্টিটিউশন অনুযায়ী কেউ চললে তার জীবন সফল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ যেটা সেটাই হচ্ছে মানুষের মানুষের শান্তির পিস এবং ট্রাঙ্কুইলিটির শ্রেষ্ঠ মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা এটা হচ্ছে তার সুন্নাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে কোরআন উপহার দিয়েছেন পাশাপাশি সুন্নাহ উপহার দিয়েছেন সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরকালের সন্ধান দিয়ে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হেদায়াত বিজ্ঞানী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ধারণা দিয়ে গিয়েছেন জান্নাতের ব্যাপারে ধারণা দিয়ে গিয়েছেন জাহান্নামের ব্যাপারে ধারণা দিয়ে গিয়েছেন জান্নাতের নাজ নিয়ামত জান্নাতের উপভোগ্য যে সমস্ত নিয়ামত রাজি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন সেগুলোর ব্যাপারেও ধারণা দিয়ে গিয়েছেন এবং জাহান্নামের ভয় এগুলোর ব্যাপারে এবং সেগুলোর চিত্র সেগুলোর মোড়গুলো সম্বন্ধেও আমাদেরকে ধারণা দিয়ে গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ করলে মানুষের উপকার হবে কোন কাজ করলে মানুষের উপকার হবে কোন কাজে মানুষের কল্যাণ নিহিত কোন কাজে মানুষের অকল্যাণ নিহিত কোন কাজে বেশি সওয়াব কোন কাজে কম সওয়াব কোন কাজে সওয়াব কোন কাজে গুনাহ কোন কাজ তার জীবনের জন্য সুখকর আরামদায়ক মঙ্গলজনক সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন কাজ তার জন্য ধ্বংসাত্মক সেগুলো বলেছেন সুবহানাল্লাহ তিনি হেদায়েত বিজ্ঞানী ছিলেন আজকাল ডাক্তাররা বলে এই জিনিস খাইও না ওই জিনিস খাইও আপনি এটা খাবেন না সেটা খাবেন বাংলাতে যেটাকে বলে পথ্যাপথ্য ইংরেজিতে ডায়েট বলে এইটা এটা খাইবেন ওইটা ওইটা খাইবেন তাহলে আপনার জন্য এটা উপকার হবে এটা এটা খাবেন না এটা আপনার জন্য অনুপকারী বা ক্ষতিকর ডাক্তাররা আজকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আমরা সংক্ষেপে বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে মানুষের জন্য কল্যাণকর যা ছিল তা বলে গিয়েছেন অকল্যাণকর যা ছিল তা বলে গিয়েছেন কল্যাণকর যে বিষয়গুলো আসবে সেগুলো নিতে বলে গিয়েছেন অকল্যাণকর বিষয়গুলো যা আসবে মানুষের জন্য ক্ষতিকর ক্ষতিকারক ধ্বংসাত্মক সেগুলোরও সূত্র নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন সেই সূত্র কোরআনে পাওয়া যায় সেই সূত্র হাদিসের মধ্যে পাওয়া যায় সেই সূত্রগুলো তার সুন্নার মধ্যে পাওয়া যায় তাহলে মানুষ এবং মানবতার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহির দান অবদান এর চেয়ে আর বড় কি হতে পারে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির সুন্নাহ আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য আদর্শ নবী সাল্লাল্লাহু সাল্লাম কোরআন দিয়ে গিয়েছেন মানুষের জন্য সংবিধান কোরআনে বৈজ্ঞানিক সূত্র আছে কোরআনে বৈজ্ঞানিক সূত্র 2000 বেশি আছে বৈজ্ঞানিক সূত্র বৈজ্ঞানিক আবিষ্কার বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের সূত্র আছে কোরআনের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন ওয়ান সম্ভবত দ্য সাইন্টিফিক ইন্ডিকেশনস ইন দ্য হোলি কোরআন একটা বই আছে ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ ইসলাম ফাউন্ডেশন সেটা প্রকাশ করছে সেখানে ওনারা উল্লেখ করেছেন 2000 বেশি সাইন্টিফিক থিওরি কোরআন বলেছে সাইন্টিফিক ইন্ডিকেশনগুলো কোরআনে এসেছে তো এগুলো তো বিশ্ব মানবতার জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে এগুলো পৃথিবীতে এসেছে সুবহানাল্লাহ তো আমি যে কথা বলতে চাই সংক্ষেপে যে কথা আমরা বলতে চাই এই এপিসোডে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা অনুসরণ করব আমরা অনুসরণ করব এক নম্বর তিনি হচ্ছেন পূর্ণাঙ্গ একজন মানুষ আর যে মানুষ পূর্ণাঙ্গ হন তাকে অনুসরণ করা যায় তিনি জীবনের প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে তিনি সফল ছিলেন আর মানুষ অনুসরণ করে সফল মানুষকে এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আদর্শবাদী মানুষ ছিলেন এজন্য তাকে আমরা অনুসরণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন এজন্য তার অনুসরণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পারিবারিক শ্রেষ্ঠ নীতি শিক্ষা দিয়ে গিয়েছেন এজন্য আমরা তার অনুসরণ করব সামাজিক শ্রেষ্ঠ নীতি উপহার দিয়ে গিয়েছেন আমরা তার অনুসরণ করব রাজনৈতিক জীবনে শ্রেষ্ঠ নীতি উপহার দিয়ে গিয়েছেন আমরা তার অনুসরণ করব আপনি আপনার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবেন আপনার দুশ্মনের সাথে শত্রুর সাথে কেমন আচরণ করবেন যুদ্ধক্ষেত্রে আপনার প্রতিপক্ষের সাথে আপনি কেমন আচরণ করবেন যুদ্ধবন্দীদের সাথে আপনি কেমন আচরণ করবেন সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা পাই এর চেয়ে আর শ্রেষ্ঠ নীতি শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে না তাহলে আমরা বলবো যার মাঝে কোমলতা আছে যার মাঝে বুদ্ধিদীপ্ত রায় আছে সিদ্ধান্ত দেওয়ার মতো ক্ষমতা আছে এবং যার সিদ্ধান্তটাই হচ্ছে শ্রেষ্ঠ সিদ্ধান্ত যার ইশারা ইঙ্গিতটাই হচ্ছে শ্রেষ্ঠ ইশারা ইঙ্গিত যার কথাবার্তাই হচ্ছে এক একটি বৈজ্ঞানিক থিওরি সেই ব্যক্তিকে যদি আমরা অনুসরণ করি না তাহলে আর কাকে অনুসরণ করব মুসলমানদের জন্য বিশেষভাবে যে কথাটা বলতে হয় মুসলমানদের জন্য গর্বের বস্তু যেটা সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী ফখরুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শ্রেষ্ঠ সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের শ্রেষ্ঠ সন্তান আনা সাইয়্যিদু ওয়ালদি আদম লা ফখর লি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আদমের শ্রেষ্ঠ সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের শ্রেষ্ঠ সন্তান তার উপর নাজিল হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ভূমিতে আবির্ভূত হয়েছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানবতাবাদী ব্যক্তি তিনি ছিলেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ সফল ব্যক্তি ছিলেন এবং সফল ব্যক্তিকেই তো সবাই অনুসরণ করে এই হিসাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করব আজ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমরা দূরে চলে গেছি মুসলমানদের পতনের পিছনে মুসলমানদের পিছিয়ে পড়ার পিছনে অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে মুসলমানরা তার নবীর আদর্শ থেকে দূরে নবীর আদর্শ থেকে দূরে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে অন্য কোন এক এপিসোডে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনের কিছু চমকপ্রদ পয়েন্ট নিয়ে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামরিক জীবনে সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যেন শ্রেষ্ঠ আদর্শ পুরুষ হিসাবে এবং একমাত্র আদর্শ পুরুষ হিসাবে অনুসরণ করতে পারি আমরা সেটা যেন আমাদের অন্তর থেকে কামনা থাকে চাহিদা থাকে এবং প্রচেষ্টা থাকে উদ্যোগ থাকে সেই চেষ্টা আমরা যেন করি আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব এবং সেই চেষ্টাও চালাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু